আমার ফুসফুসটা তাল দিয়ে দিল লাগে স্যার, দিয়ে দেন স্যার, দিয়ে তাহলে ভালো করে দেন স্যার, আমার শিশু বলার নাই স্যার। ৩৬ বছরের রোজিনা আক্তার, তিনি কিন্তু স্বপ্নেও কল্পনা করেননি তাকে টানা দুই মাস আইসিউর বেডে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে সেই রকম একটি প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে দিনাতিপাত করতে হচ্ছে। আমরা একটু শুনব যে তিনি কীভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং তার পরিণতি হিসেবে আজ তিনি গত দুই মাস ধরে প্রশান্তি হাসপাতাল লিমিটেডের আইসিউর বেডে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, সেই গল্পটা একটু শুনব আর তার স্বামীর কাছ থেকে। আজ থেকে দুই আড়াই মাস আগে প্রথমে তার শরীরে একটু জ্বর আসছিল, জ্বর আসার পরে বুকে একটু শ্বাসকষ্ট হয়েছিল, ব্যথা হয়েছিল বুকে। আমাদের এলাকায় একটা হাসপাতালে নিয়ে ওনারে একটা এক্সরে করাই, এক্সরে করানি হলে ওরা অক্সিজেন লেভেলটা দেখা 68 ছিল অক্সিজেন লেভেল আর হার্ট বিট ছিল 78। তো ওনারা সাথে সাথে বলে দিল যে আপনারা ঢাকা একটা যে কোনো হাসপাতালে নিয়ে যান, ওনার অবস্থা বেশি ভালো না। তো আমি সাথে সাথে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকা একটা হাসপাতালে নিয়ে আসি। প্রথমে নিয়ে আসি ঢাকাতে মনোয়ারা হাসপাতালে, ওই জায়গাতে আইসিইউ বেড নাই। তো ওরা আমার বললো যে প্রশান্তি হাসপাতালে আইসিইউ বেড আছে, যদি আইসিইউ প্রয়োজন হয় তো আপনারা ওই জায়গায় নিয়ে যান। তো আমি এই রাত্রে 25 মার্চ রাত্রে আনুমানিক 11:45 দিকে আমি এই জায়গায় নিয়ে আসি। আসার পরে ওনারা কেবিনে ভর্তি করাই, তখন ওনার অক্সিজেন লেভেল ছিল 68। কেবিনে ভর্তি করানোর পরে যখন ওই জায়গা থেকে অক্সিজেন দিল, তখন দিয়েছিল মনে হয় 5 লিটার বা 7 এরকম 5-7 লিটার দেওয়ার পরে ওনার অক্সিজেন লেভেলটা আস্তে আস্তে বেড়ে গেছিলো, মানে সিচুয়েশনটা ভালো পর্যায়ে চলে গেছিলো। তো এইভাবে থাকার পরে কেবিনে আমি 10 দিন থাকি। করোনা যত চিকিৎসা ছিল সারারা দিছে, দেওয়ার পরে 10 দিন পরে ওনার একদিন শুক্রবারের দিন ছিল সন্ধ্যার দিকে, বিকাল থেকে আর কি 4-5টা থেকে আমার বলতেছে যে আমার অনেক কষ্ট লাগতেছে, বুকটা অনেক ব্যথা করতেছে, শ্বাস নিতে কষ্ট হইতেছে। তো আমি ডিডি ডাক্তার ডাকতে আনলাম, এনে বললাম যে আপা দেখেন তো তার অনেক কষ্ট হইতেছে, কী করবো? তখন ওনারা বললো, ডিসিশন দিল যে আইসিইউতে দিয়ে দেন। তো আমি বললাম তো ঠিক আছে, যদি এরকম প্রয়োজন মনে করেন তো দেন। তো রাত্রে বড় স্যার আলিম স্যার আইসি আইরা তো দেখলো, দেখে এরা বললো তো আমরা আইসিইউতে হাইপোতে দিয়া ওনার শ্বাসকষ্ট একটু কমায় নিয়ে আসি। আমি ওই সময় দিয়ে দিলাম যে নেন, কিন্তু আইসিইউতে নেওয়ার পরে ওনার এত আজকা 2 মাস প্রায় 1 মাস 18 দিন কিন্তু কোনো ইম্প্রুভ হচ্ছে না, এখন একবার লাস্ট পর্যায়ে আর খুব কষ্টের মধ্যে আছে। এই যে আর্তনাদ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটি আসলে স্বজনকে ভালোবাসার যে আর্তনাদ। প্রিয়জন যখন আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকেন, সব কিছু দেখছেন বুঝছেন অথচ কথা বলতে পারছেন না, শ্বাসকষ্ট হচ্ছে, এটি আসলে সত্যি খুব নির্মম একটি কষ্টের বিষয়। এটা আমরা কোনোভাবেই মানুষ হিসেবে মেনে নিতে পারি না, আমাদের সহ্য ধারণ ক্ষমতার বাইরেও। কিন্তু তারপরও আসলে বাস্তবতাটা এটি যে করোনা ভাইরাস ধনী গরিব কাউকে কিন্তু আসলে রক্ষা করছে না, সবাইকে কিন্তু সব স্তরের মানুষকে কিন্তু আক্রমণ করছে। যখন সুযোগ পাচ্ছে করোনা ভাইরাস কিন্তু তার মরণ সবলটি দিয়ে আঘাত করছে। অতএব আসুন আমরা একটু সতর্ক হই, আপনি একটু শান্ত হবেন, আমরা একটু এই যে গত প্রায় 2 মাস ধরে যে চিকিৎসার সাথে যে চিকিৎসক প্রিয় দর্শক নিবিড়ভাবে যুক্ত রয়েছেন, তিনি সেন্ট্রাল পুলিশ হসপিটালের কনসালটেন্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যানাস্থেশিওলজি ডিপার্টমেন্ট প্রশান্তি হসপিটাল লিমিটেডের কনসালটেন্ট হিসেবে যিনি রয়েছেন, সর্বশেষ আপডেটটা জানবো, পাশাপাশি কী আশার বাণী রয়েছে তার কাছে সেই বিষয়গুলো আমরা একটু তার কাছ থেকে শুনবার চেষ্টা করব। প্রথম যখন আসে তখন দেখে মনে হয় না যে ওনার লাংসটা এতটা দুর্বল হয়ে গেছে, এতটা আক্রান্ত হয়েছে। পেশেন্টের তেমন কোনো সিমটমই ছিল না, গ্রামের চিকিৎসকের কাছ থেকে শুনছে যে ওনার সিচুয়েশনটা কম, বুকটা একটু ভারী ভারী লাগে।
তারপরে আমরা এখানে যখন আসি তখন স্যাচুরেশন অ্যারাউন্ড 60-70 এরকম থাকতো। এবং আমি দিনের পর দিন পেশেন্টটাকে ক্যাবিনে রেখেছি, ক্যাবিনে উইথ অক্সিজেন সাপোর্ট, তার স্যাচুরেশন অ্যাবাভ 90 থাকতো, তার কোনো কমপ্লেন ছিল না। কিন্তু তাকে আমরা কোনোভাবেই অক্সিজেন ছাড়া বাথরুমে দিতে পারতাম না, খেতে দিতে পারতাম না, দিলেই তার অক্সিজেন কমে যেত। এবং তখনই সে কমপ্লেন করতো যখন তার অক্সিজেন স্যাচুরেশন 60 নিচে চলে যেত। এটা খুবই পেকুলিয়ার যে নর্মাল স্যাচুরেশন তার কোনো কমপ্লেন নাই, বাট একটু অক্সিজেন কমে গেল তার কমপ্লেন শুরু হয়ে গেল। এভাবে থাকতে থাকতে একসময় দেখলাম যে তার বুকটা আরও ভারী হয়ে আসে, তখন আমরা আইসিউতে অ্যাডভাইস করি এবং রোগীর গার্জিয়ান সম্মত হলে আমরা আইসিউতে দিয়ে দিই। আইসিউতে আজকে প্রায় 2 মাস হলো তার চিকিৎসা চলছে। আজকে 2 মাস হয়ে গেল, আমরা অক্সিজেন ছাড়া ওনাকে এক মুহূর্ত রাখতে পারছি না, এক মিনিটও রাখতে পারছি না। রোজিনা আক্তারের জ্বর হওয়ার প্রায় 2 সপ্তাহ পরের এক্সরে, এর আগে কিন্তু সে এক্সরে করে নেই। 2 সপ্তাহ পরে এক্সরেতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পুরো লাংসের যে জায়গাটা যেটা কালো থাকার কথা সেটা কিন্তু প্রায় সাদা হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে প্রায় 80% লাংস সাদা হয়ে গিয়েছে। এটা 25 মে মাসের এক্সরে। আমাদের এখানে যখন আসে তখন এই এক্সরেটা নিয়ে আমাদের কাছে আসে। এরকম একটা এক্সরে থাকা সত্ত্বেও পেশেন্টের কিন্তু ওরকম কমপ্লেন ছিল না, শুধুমাত্র তার অক্সিজেন লেভেলটা কমে যেত। পরের দিন আমরা যখন তাকে অক্সিজেন সাপোর্ট দিয়েছি, আরও মেডিকেশন দিয়েছি, পরের দিন আমরা একটা রিপিট এক্সরে করি। রিপিট এক্সরেতে দেখা যাচ্ছে যে তার 40% ইনভলভমেন্ট, কিন্তু 60% লাংস তার ইম্প্রুভ করে গেছে। এই অবস্থায় আমরা একটা সিটি স্ক্যান করি যে তার লাংসটা ফাইব্রোটিক চেঞ্জ হয়েছে এবং সেটা 60-70%। এই অবস্থায় আমরা পেশেন্টটাকে চিকিৎসা করে যাচ্ছি। এখন প্রায় 2 মাস হয়ে গেল, পেশেন্ট এখন অক্সিজেন ছাড়া কোনোভাবেই চলতে পারছে না। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যেই গল্পগুলো আপনারা শুনছিলেন। রোজিনা আক্তার 36 বছর বয়স, তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন, জীবনের যুদ্ধে তিনি এখন অবতীর্ণ, এই যুদ্ধের ময়দানে রয়েছেন। একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আইসিউতে এভাবেই তিনি আছেন। তিনি 5 সেকেন্ডের জন্য কিন্তু অক্সিজেন ছাড়া শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারছেন না। অর্থাৎ তিনি গত প্রায় 2 মাস ধরে তিনি এই আইসিউতে অবস্থান করছেন এবং এক মুহূর্তের জন্য কিন্তু অক্সিজেন ছাড়া তিনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারছেন না। আমরা একটু কথা বলতে চাই তার প্রিয়জন প্রিয়তমার কাছ থেকে শুনবো। আসলে এই যে যে এই অবস্থায় যখন আপনি দেখেন আপনার স্ত্রীকে, আসলে কি প্রত্যাশা করেন? স্যার, আমি তো পারি না স্যার, আমার আমার ফুসফুসটা তার দিয়ে দিল লাগে স্যার, দিয়ে দেন স্যার, দিয়ে তাহলে ভালো করে দেন স্যার। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা প্রিয়তমার জন্য এই বুক ফাটা আর্তনাদ বাকরুদ্ধ করে দেয় আমাদের। ভারী হয়ে যায় আকাশ বাতাস সব কিছু। কি হবে রোজিনা আক্তারের? আমরা চাই রোজিনা আক্তার আবারও সুস্থ হয়ে ফিরে আসবে তার পরিবারের কাছে, বুকে জড়িয়ে চুমু খাবে তার 7 বছরের প্রিয় সন্তানকে। রোজিনা, তুমি ভয় পেও না, আমরা আছি তোমার পাশে, তোমার জন্য শুভকামনা। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.